আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। গ্রিস থেকে অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু, অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। কিংবদন্তি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীকে নিয়ে ইউকেতে ঘুম ভাঙানোর গান অনুষ্ঠিত। লন্ডনে পালিত হল জাতীয় যুব সংহতি 33তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। 130 জনের মতো অভিবাসী নিয়ে প্রথম একটি জাহাজ গ্রিসের লিসবন থেকে তুরস্কে দিকলি পৌঁছেছে। তবে জাহাজের অভিবাসীদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসি জানায়, জাহাজের বেশিরভাগ অভিবাসী পাকিস্তান ও আফগানিস্তানের। আর যাদের ঘিরে এই চুক্তি হয়েছিল সে সিরিয়ার অভিবাসীরা সংখ্যায় অনেক কম। সিরিয়া সহ এশিয়া ও আফ্রিকান দেশ থেকে ইউরোপ যেসব অভিবাসীরা আসছে বলা হয়, তাদের প্রবেশপথ তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রিস, তারপর সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশ। এই অভিবাসীদের মধ্যে স্রোত থাকাতে কয়েক সপ্তাহ আগে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক। এদিকে তুরস্কের দিকিলিতে এই ফেরত পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অনেকেই। সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টস এবং উদীচি শিল্পগোষ্ঠী যুক্তরাজ্যের যৌথ পরিচালনায় পরিবেশিত হয়েছে ঘুম ভাঙ্গার গান। 3 এপ্রিল পূর্ব লন্ডনের রিচ মিক্সে অনুষ্ঠিত অনুষ্ঠান ছিল গান, কবিতাবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সলিল চৌধুরীর গান। প্রথমবারের মতো বাংলা করার হিসেবে কিংবদন্তি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর গান পরিবেশন করা হয়। সলিল চৌধুরীর গান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের মনে অনুপ্রেরণা এবং চেতনা সৃষ্টি করেছিল। কাল জয়ী সেই গানগুলো সহ সলিল চৌধুরী আরও গান নিয়ে ঘুম ভাঙার গান পরিবেশিত হয়। নাচ, কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে সলিল চৌধুরীর প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গীতের সংমিশ্রণে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তাদের এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সঙ্গীত শিল্পী ডক্টর ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় এবং ডক্টর সিদ্ধার্থ করগুপ্তের তত্ত্বাবধানে সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টস এবং উদীচি শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। ইউকেতে পালিত হয়েছে জাতীয় যুব সংহতি 33তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার আয়োজনে আজ পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিল আলোচনা সভা ও কেক কাটা। যুক্তরাজ্যে জাতীয় যুব সংহতির আহ্বায়ক কবির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামসুল হক, পাবেল রহমান, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এবাদ হোসেন, রেজাউল হায়দার রাজু, এম জাকির হোসেন, গুলজার আহমদ, শিববির আহমদ, সাব্বির আব্দুল মুহিত, জবলু উদ্দিন নূর প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের ব্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয় যুব সংহতি সর্বদা দেশের স্বার্থে নিবেদিত। তারা সবাইকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আগামী 5 এপ্রিল মঙ্গলবার থেকে টিভি চ্যানেল বাংলা টিভি স্কাই 786 এর পরিবর্তে স্কাই 821 দেখা যাবে। আজ বাংলা টিভির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। বাংলা টিভির সহবার্তা সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা টিভির বার্তা প্রধান মিল্টন রহমান। এছাড়া বক্তব্য রাখেন বাংলা টিভির সিইও মনোয়ার মইনুল। লিখিত বক্তব্যে বলা হয়, অন্যান্য কমিউনিটি টিভি চ্যানেলের মতো বাংলা টিভি স্কাই নাম্বারও পরিবর্তন করে স্কাই 821 নাম্বার দেওয়া হয়েছে। ফলে এখন থেকে নতুন নাম্বারে বাংলা টিভির দর্শকরা অনুষ্ঠান, সংবাদ সহ যাবতীয় পরিবেশনা 821 নাম্বারে দেখা যাবে।
প্রথম কাজ তো বাংলা টিভিতে কি যদিও পাঁচই এপ্রিল 2016 থেকে বাংলা টিভি নতুন নাম্বারে নতুন জানালা ওপেন করতে যাচ্ছে সেটা হচ্ছে 821 আপনারা আশা করি স্কাই 821 এ আপনারা সবাই বাংলা টিভিকে নতুন রূপে নতুন ভাবে আরো সুন্দর পর্দায় দেখতে পাবেন লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেটসের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ওয়াটার লিলিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম কাউন্সিলর উমেশ দেশাই কাউন্সিলর সাবিনা আক্তার সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান সাবেক লিডার কাউন্সিলর হেলাল আব্বাস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা খানের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন আবুল হোসেন জোশে ফয়সাল আলম মোহাম্মদ আব্দুল হান্নান মীর হাফিজুর রহমান বাবু প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতা অনুষ্ঠান ইউনাইটেড বাংলাদেশ অ্যাসোসিয়েশন হাসলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইসলামী সম্মেলন 3 মার্চ হাসলো জামিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মানিকের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শরফাতুল ইসলাম বাবুল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শাইকুল মাহমুদুল হাসান প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমাদেরকে সৎভাবে উপার্জন করতে হবে এবং পরিশ্রম করা অর্থ থেকে অপরকে সাহায্য করতে হবে হালাল খেতে হবে এবং হারাম খাবার বাদ দিতে হবে তিনি আরো বলেন এভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের সহজ সুন্দরভাবে পথ চলার উপায় দেখিয়েছেন মাহফিলে স্থানীয় এবং আশেপাশের এলাকার প্রচুর সংখ্যক নারী পুরুষ এবং শিশু কিশোর উপস্থিত ছিলেন অবশেষে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে বার্মিংহামে চ্যানেল আই কেরাত প্রতিযোগিতার মিডল্যান্ডস 2016 এর বাছাই পর্ব অনুষ্ঠিত গণহত্যার বিচারের দাবিতে পর্তুগালে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতীকী অনশন বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ মিডল্যান্ডসের মসজিদ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার বার্মিংহামের পিকাটেলি ব্যাংকুইটিং হলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল চ্যানেল আই কেরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016 এর বাছাই পর্ব লন্ডন সহ মিডল্যান্ডসের বিজ্ঞ আলেম ওলামাদের দ্বারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত বাছাই পর্বে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে মোট 30 জন প্রতিযোগীকে ফাইনাল পর্বের জন্য বিজয়ী ঘোষণা করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন My name is Tajid Islam. I'm very excited. I'm from Sharjah Al Jami Masjid. সকালের ক্ষণক্ষণে শীত উপেক্ষা করে মিডল্যান্ডসের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবারের প্রতিযোগিতায় 8 থেকে 12 বছরের এ গ্রুপ থেকে 5টি অংশে এবং 12 থেকে 16 বছরের বি গ্রুপ থেকে 2টি অংশে মোট 60টি অংশ ভাগ করে লন্ডন সহ মিডল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ আলিম ওলামাদের দ্বারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রাণবন্ত উপস্থাপনায় প্রতিযোগিতা গ্রুপ এ থেকে 15 জন এবং গ্রুপ বি থেকে 15 জন মোট 30 জনকে চূড়ান্ত পর্বের জন্য বিজয়ী ঘোষণা করা হয় আগামী 6 এপ্রিল বুধবার বার্মিংহামের পিকাডিল ব্যাংকুইটিং হলে সকাল 11টা থেকে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল আই এর এবং আয়োজনে সহযোগিতা করার জন্য আহ্বান জানান সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে চ্যানেল আই ইউরোপ এর আই ফর ইসলামের পক্ষ থেকে
আপনাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব এবার আইও কন্টিনিউ এই প্রোগ্রামটা চালু থাকবে। প্রতিযোগিতার ফাইনাল পর্বে সকল মা বাবা আত্মীয় স্বজন কমিউনিটির সকল নেতৃবৃন্দকে উপস্থিত থেকে বাচ্চাদের কোরআন তেলাওয়াত শোনার আহ্বান জানিয়েছেন আয়োজক বৃন্দ। এবারে প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য দুটি লন্ডন সাউদি রিটার্ন টিকেট সহ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর কে এই বিজয় চিনিয়ে নেবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী বুধবার পর্যন্ত। বার্মিংহাম থেকে আব্দুল হাসমন, চ্যানেল আই। তনুহত্যার বিচারের দাবিতে লিসবনে অবস্থিত শহীদ মিনারে বাংলাদেশ তরুণ সংঘ ও সাংবাদিকদের ফোরামে পর্তুগালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতীকী অনশন। মানববন্ধন ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন আজমন আহমেদ, ফরিদ আহমদ, ফাহিম আবু সুফিয়ান, রুহেল আহমদ, শামীম আহমদ, কবির আহমদ, রানা তসলিম উদ্দিন, সেলিম উদ্দিন, শাহেদ আহমেদ সহ পর্তুগালে বসবাসরত বাঙালিরা। তরুণ সংগঠনের আহ্বায়ক আজমল আহমেদ বলেন, বাংলাদেশে অনেক তরুণী ও নারী নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন, বিচারের প্রস্তুতি নিতে হঠাৎ থেমে যায়, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বিচার না হওয়াতে অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, তারা তনু হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানান। নর্থাম্পটন আল জামাত উল মুসলিম অব বাংলাদেশ জামে মসজিদ নির্বাচন আগামী 10 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুইটি হচ্ছে নূরে মদিনা ও উম্মা প্যানেল। প্রার্থীরা সভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থাম্পটন প্রতিনিধি আকবর আলী। আগামী রোববার নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুতল্লি, সেক্রেটারি, ওঠেজারা সহ মোট 6টি পদের নির্বাচনকে কেন্দ্র করে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হচ্ছে নূরে মদিনা প্যানেল ও উম্মা প্যানেল। এদিকে নূরে মদিনা প্যানেলের শেষ নির্বাচনী সভা রোববার রাতে স্থানীয় নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাজি মদরিস আলীর সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মখন খান, আব্দুল আহাদ, আফিজ আলী, আজিজুর রহমান, আব্দুর রৌফ, আরুন আলী সহ আর অনেকেই। সভায় বক্তারা আগামী রোববারের নির্বাচনে নূরে মদিনা প্যানেলকে নির্বাচিত করার আহ্বান জানান। আকবর আলী, চ্যানেল আই, নর্থাম্পটন। ইতালিয়ে বরোনিয়ায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গত রবিবার স্থানীয় একটি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। গত রবিবার স্থানীয় এক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া শাখার উদ্যোগে 45তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বলোনিয়া শাখার সভাপতি আতিকুল ইসলাম ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে বর্তমান কার্যকরী কমিটির সদস্য মাহফুজুল বাড়ি ফিরোজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, বলোনিয়া বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফজলুর রহমান আলম, এবিসি ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন বলোনিয়া শাখার সিনিয়র সহসভাপতি মামুন হোসেন শ্যামল, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান টিপু, বৃহত্তর বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি শেখ হুমায়ুন কবির লিটন, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি শাহিন জাব্বার, নবাবগঞ্জ ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মেসের, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, টাঙ্গাইল সমিতির সভাপতি হাজি গোলাম মোস্তফা, টাঙ্গাইল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জামিরুল ইসলাম চন্দন, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ইতাশামুল হক শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মীর শওকত হোসেন সুজন, আন্তর্জাতিক সম্পাদক শাহ ইমরান, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম, সম্মানিত সদস্য আজাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। আমি এই বলোনিয়া থেকে আহ্বান করতে যাচ্ছি শেখ হাসিনা সরকার এবং সরকারি সিনিয়র মন্ত্রী বসে কোন সদস্য ইউরোপিয়ান করলে আমাদেরকে জাপিয়ে পড়তে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল তারেক রহমান, সেই তারেক রহমানের নির্দেশনায় আমাদের শ্রদ্ধেয় নেতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মহিদুর রহমান সাহেব এই সারা ইউরোপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বা বাংলাদেশি জাতীয়তাবাদের যে স্লোগানকে, বিশ্বাসকে, অনুভূতিকে জাগ্রত করেছেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ইতালি বলোনিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রথমবারের মতো উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কোপেনহেগেন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন। গত 1 এপ্রিল শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত, ডেনিশ এমপি ও ডেনিশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের প্রভাষক ও অধ্যাপকরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেনমার্কে আয়োজিত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব আব্দুল মুহিত তার বক্তব্যে মহান স্বাধীনতা স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সপরিবার, জাতীয় চার নেতা সহ শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দেশে বিদেশে সম্মান ও উন্নতি সমৃদ্ধি অর্জন করেছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীম, উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, তাইফুর বুইয়া, রুবেল হাসনাত, জাহিদ হোসেন কামরুল এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহসভাপতি নিজামুদ্দিন, খোকন মজুমদার, মুহাম্মদ শহীদ, জাহিদ হোসেন বাবু, নাসির উদ্দিন সরকার, নসরু হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম বুইয়া প্রমুখ। আজকে আমরা আমাদের জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছি ডেনমার্কে, এবং আমাদের দূতাবাস সম্প্রতি এখানে খোলা হয়েছে, দূতাবাস খোলার পরে এই প্রথম আমরা আমাদের জাতীয় দিবস এখানে। বাংলাদেশ এমবাসি আয়োজিত আজকের যে স্বাধীনতা দিবস সেটাতে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, সাথে সাথে ডেনমার্ক কমিউনিটি এবং ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। ডেনমার্কের মতো জায়গাতে আর কি একটা এম্বাসি হবে, গত 30-40 বছরেও সেটা কল্পনা ছিল না, আজকে সেটা বাস্তব হয়ে গেল। আজকে ডেনমার্ক বাংলাদেশ রাষ্ট্রদূত আয়োজিত আমাদের মহান স্বাধীনতা দিবস। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে মোহাম্মদ আলতাফ হোসেন, চ্যানেল আই নিউজ। প্যারিসে ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় 2 এপ্রিল প্যারিসের একটি হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া সভাপতিতে এবং যুগ্ম সম্পাদক আমিন খানের হাজারির উপস্থাপনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব সেন্সুরি হজরত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লারাকের প্রেসিডেন্ট জে কোরসাজ, জেনারেল সেক্রেটারি জো মোলা, লা কনভির অ্যাসিস্ট্যান্ট মেয়র আঞ্জুমান সাইদ, মুক্তিযোদ্ধা তসলিম হেলাল, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সুমন বড়ুয়া লিটন, শরীফ আহমদ সৈকত, হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা প্রবাসী ছেলে মেয়েদের সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, আমাদের পৃথিবী যেখানেই থাকি না কেন, যে কোনো আমাদের শেকড়ের ইতিহাস ভুলে গেলে চলবে না, জানতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফ্রেন্স বাংলা স্কুলের শিক্ষিকা রানী তাহেরের পরিচালনায় স্কুলের শিক্ষার্থী ও প্যারিসের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগর থানা ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ বদরুল আলম মিয়াকে জেদ্দায় বসবাসরত ওসমানীনগরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আলহাজ আনহার আহমেদের সভাপতিতে এবং মহিবুল আলম মহিবের পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ, জাকির হোসেন, আজিজুর রহমান দিলু, এরশাদ আহমদ, এবিএম বুলবুল আহমেদ প্রমুখ। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন নির্বাচনে আলহাজ বদরুল আলম মিয়াকে ভোট দিয়ে ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জয়যুক্ত করার আহ্বান জানান। এবার সিলেটের খবর। সিলেটে বৃষ্টি ভোগান্তির মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রোববার সকালে হঠাৎ নেমে আসা বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে প্রবেশ করছে প্রায় সকল পরীক্ষার্থী। এবার সিলেটে শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের 4 জেলার প্রায় 64,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 5,833 জন। গত বছর পরীক্ষার্থী ছিল 58,124 জন। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 63,957 জন। এবছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা 29,531 জন এবং মেয়েদের সংখ্যা 34,426 জন। সিলেট জেলায় 27টি কেন্দ্রে এই বছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতেও নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে দুদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল 10টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু করে জেলা স্টেডিয়ামে এসে অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেট সেন্টার ইনচার্জ মধুসূদন চন্দ্রের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও অ্যাক্সেস ট্যুর ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান পিপিএস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক আল আজাদ প্রমুখ। গ্রিস থেকে অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু, অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছে। কিংবদন্তি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীকে নিয়ে ইউকেতে ঘুম ভাঙার গান অনুষ্ঠিত। লন্ডনে পালিত হল জাতীয় যুব সংহতির 33তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।